পবিত্র কোরআনের সর্বমোট আয়াত সংখ্যা প্রায় 6,500, কিছু কম বেশি। এর মধ্যে 500 আয়াতে আছে বিধিবিধান, 500 আয়াতে আছে বিধিবিধান, আর বাকি প্রায় 6,000 আয়াতে আছে ওয়াজ নসিহত। 500 আয়াতে বিধান আছে, 6,000 আয়াতে ওয়াজ আছে, নসিহত আছে। এই 6,000 আয়াতে আল্লাহ দুনিয়ার মানুষকে তিন পদ্ধতিতে ওয়াজ নসিহত করেছেন। বুঝে থাকলে বলতে পারবেন কত পদ্ধতিতে? তিন পদ্ধতিতে। একটা হলো তজকির বি আলা ইল্লাহ, আরেকটা হলো তজকির বি আয়ামিল্লাহ, আরেকটা হলো তজকির বিমা বাদাল মাউত, অর্থাৎ আল্লাহর কুদরতের বিবরণ দিয়ে ওয়াজ, অতীতের ইতিহাসের বিবরণ দিয়ে ওয়াজ, পরকালের বিবরণ দিয়ে ওয়াজ। কত পদ্ধতি হইল? এবার বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, 6,000 আয়াতে যদি তিন পদ্ধতিতে ওয়াজ করা হয়, তাহলে গড়ে এক এক পদ্ধতির ওয়াজের আয়াত কতটা? 2,000। 2,000 আয়াতে আল্লাহ মানুষের পরকালের বিবরণ দিয়ে ওয়াজ করেছেন। কত আয়াতে? 2,000 আয়াতের তফসির এই এক ঘন্টায় শোনাইয়া শেষ করা দূরের কথা। 2,000 আয়াত তেলাওয়াত করে শেষ করা সম্ভব নয়। যেমনভাবে গতকালকের বিষয়টা ছিল অনেক ব্যাপক, তেমনিভাবে আজকের বিষয়টাও অনেক ব্যাপক। তারপরও আপনারা যেন কৌতূহল মনে নিয়ে ফিরতে না হয়, মনে আফসুস নিয়ে ফিরে যেতে না হয়, এজন্য যেভাবে আমি গতকালকের বিষয়টা খুব গুটাইয়া আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, আজকের বিষয়টাও খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহ তৌফিক দান করুন আমাদেরকে আপনাদের বুঝাবার মতো, আপনাদেরকে বুঝার মতো তৌফিক দান করুন। আমি অতীতে একাধিকবার আপনাদেরকে বলেছি মানুষের কিয়ামত দুই প্রকার, একটা সমষ্টিগত কিয়ামত আর একটা যার যার কিয়ামত। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাম মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যেদিন মরে তার কিয়ামত সেদিন থেকেই শুরু হয়ে যায়। এটা সমষ্টিগত কিয়ামত না যার যার কিয়ামত? যার যার কিয়ামত। আমরা যারা এখানে বসা আছি, আমাদের মধ্যে যদি এমন ব্যক্তি থাকি যিনি আর 500 বছর পরে মরবেন, তাহলে তার কিয়ামতের 500 বছর বাকি। আসি কি আমরা কেউ যে আজকে থেকে আরো 500 বছর পরে মরব, না 5 দিন পরেও মরতে পারি, তাহলে আমার কিয়ামতের আর? এই কথাটা যারা স্মরণ রাখে যে যেদিন আমার মরণ হবে আমার কিয়ামত সেদিন থেকেই শুরু হয়ে যাবে, এই লোকটা আর কোনো রকমের গুনার কাজ করার সাহস রাখতে পারে না। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক 20 বার তার মরণের কথা স্মরণ করবে তার শহীদি মরণ হবে। দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করলে শহীদি মরণ হবে কেন? কারণ তার আর গুনাহ করার সুযোগ থাকবে। দৈনিক যে ব্যক্তি 20 বার মনে করে যে আমি যখন মরব তখনই আমার কিয়ামত শুরু হয়ে যাবে, আমি যখন মরব তখনই আমার কিয়ামত শুরু হয়ে যাবে, এই লোকটা আর কোনো রকমের গুনার কাজ করার সাহস করতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি দৈনিক 20 বার নিজের মরণের কথা স্মরণ করবে সে তার শহীদি মরণ হবে। আরেকটা কিয়ামত হইল সমষ্টিগত কিয়ামত। সমষ্টিগত কিয়ামত কতদিন পরে হবে এটা শুধুমাত্র আল্লাহ জানেন।
স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ আল্লাহ বলেননি যে এতদিন পরে সকলের কিয়ামত হবে। এমর্মে আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহা। অর্থাৎ হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামতের আর কতদিন বাকি, আপনি কেমন করে বলবেন কিয়ামতের কতদিন বাকি? এটা তো আপনাকে আমি জানাই না, একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না কিয়ামতের আর কতদিন বাকি। তবে অতীতে একাধিকবার আমি আপনাদেরকে সারা দুনিয়ার সমস্ত মানুষের সমষ্টিগত কিয়ামতের অনেকগুলি আলামত আমি আপনাদেরকে বলেছি। হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আলামতগুলি যখন প্রকাশ পাইবে তখন তোমরা সমষ্টিগত কিয়ামতের অপেক্ষায় থাকবে। কিয়ামতের কতগুলি আলামত, অনেকগুলি আলামত আছে। অতীতে আমি আপনাদেরকে একাধিকবার আলামতগুলি শোনাইছি, হাদিসের কিতাব খুলে হাদিস পরে পরে আপনাদেরকে শোনাইছি যে এইগুলি কিয়ামতের, বড় কিয়ামতের আলামত। এই আলামতগুলির মধ্যে আলামতগুলি যখন প্রকাশ পেয়ে শেষ হয়ে যাবে তখন হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াবাসী মানুষের মধ্যে এমন একটা অবস্থা আসবে যখন একটা মানুষকেও, একটা মানুষও আর আল্লাহকে ডাকার মতো থাকবে না, তখন ওই সমষ্টিগত কিয়ামত হয়ে যাবে। যতদিন পর্যন্ত একটা মানুষও আল্লাহকে ডাকবে, রাসূল বলেন, ততদিন পর্যন্ত সমষ্টিগতভাবে দুনিয়া কিয়ামত হবে না। যেদিন একটা মানুষও আল্লাহকে ডাকার মতো থাকবে না সেদিন আল্লাহ আর একদিনও দুনিয়া রাখবেন না, ধ্বংস করে দেবেন সব, সমস্ত জগৎবাসী ধ্বংস হয়ে যাবে, দুনিয়া কিয়ামত হয়ে যাবে। বুঝে থাকলে বলুন কতদিন পরে হবে কথাটা? রাসূল আমাকে, আমাদেরকে না জানাইলেও কোন অবস্থায় হবে সেটা তো জানাইছেন। যখন দুনিয়ার মানুষের অবস্থা এমন হবে যে একটা মানুষও আল্লাহকে ডাকবে না, আল্লাহকে ডাকার মতো একটা মানুষও থাকবে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল ফিরিস্তার হাতে একটা জিনিস দিয়া রাখছেন, এইটার মধ্যে ফুঁক দিলে এত বিকট আওয়াজ হবে যে আওয়াজের কারণে কোনো প্রাণী বাঁচবে না, সব মরে যাবে। যে আওয়াজের কারণে আসমান জমিন চুরমার হয়ে যাবে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ থেকে খসে পড়ে যাবে, এত বিকট আওয়াজ। এই জিনিসটাকে কোরআনের ভাষায় সুর বলা হয়, বাংলায় কয় সিঙ্গা। বিভিন্ন কবিরাজি চিকিৎসকরা যে সিঙ্গায় ফু দেয়, এই সিঙ্গা নয়, এটা আল্লাহর কুদরতি সিঙ্গা যা ইসরাফিল ফিরিস্তার হাতে দিয়ে রাখা হয়েছে। আল্লাহ বলে দিয়েছেন, অপেক্ষায় থাকো, আমি যখন আদেশ করব সিঙ্গায় ফুঁক দিবে, এর আওয়াজে জগৎ ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল ফিরিস্তার সিঙ্গা হাতে নিয়ে এমনভাবে অপেক্ষা করতেছেন, এক সেকেন্ডের জন্য তিনি অন্য মনস্ক হন না, কোনো দিন তিনি হাসেন না। কারণ মানুষ যখন হাসে, কেউ যখন হাসে, তখন যে বিষয় নিয়ে হাসে এই বিষয় ছাড়া অন্য বিষয়ের কথা খেয়ালে থাকে না। ইসরাফিল ফিরিস্তার সিঙ্গায় হাতে নিয়ে আল্লাহর হুকুম পাওয়ার জন্য, ফুঁক দেওয়ার জন্য অপেক্ষা করতেছেন, কোনো দিন হাসেন না কেন? এই ভয়ে যে আমি যদি হাসি আর এই মুহূর্তে যদি আল্লাহ ফুঁক দেওয়ার জন্য হুকুম করেন তাহলে আমার ফুঁক দেওয়ার কাজে বিলম্ব হতে পারে, সেই ভয়ে ইসরাফিল কোনো দিন হাসেন না, সিঙ্গা হাতে নিয়ে বসে আছেন আল্লাহর আদেশের অপেক্ষায়, যেই মুহূর্তে আদেশ করবেন সেই মুহূর্তে ফুঁক মেরে দেবেন। কোরআনের বিভিন্ন আয়াতে ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুঁক দেওয়ার বিবরণ আছে। আজকে আমরা যে আয়াতগুলি তেলাওয়াত করেছি সেইগুলিতেও আছে। মুফাসসিরিনে কেরাম সবগুলি আয়াতের সার মর্ম এভাবে বর্ণনা করেছেন যে ইসরাফিল ফিরিস্তা সর্বমোট
সিংগায় ফুক দিবেন সর্বমোট তিনবার। বুঝে থাকলে বলুন, ইসরাফিল ফিরিস্তা সিংগায় ফুক দিবেন সর্বমোট কতবার? তিনবার। প্রথম দফা যখন ফুক দিবেন, যখন দুনিয়াতে একটা মানুষও আল্লাহকে ডাকার মতো থাকবে না, ইসরাফিল ফিরিস্তা সিংগায় ফুক দিবেন, ফুকের আওয়াজের বিকটতায় সমস্ত প্রাণী মারা যাবে, সমস্ত জগৎ ধ্বংস হয়ে যাবে। এরপর থেকে বেদিন কাফিরের কবরে যে আজাব হয়, এই আজাব বন্ধ হয়ে যাবে। বেদিন কাফিরের কবরে যে আজাব হয়, সেই আজাব বন্ধ হয়ে যাবে। একটানা 40 দিন তাদের আজাব বন্ধ থাকবে, 40 বৎসর। 40 বৎসর পর্যন্ত তাদের কবরের আজাব বন্ধ থাকবে। শত শত হাজার হাজার বৎসর পর্যন্ত তাদের কবরে আজাব হয়েছিল, ইসরাফিল ফিরিস্তার প্রথম সিংগার ফুকের আওয়াজে সমস্ত প্রাণী মরে যাওয়ার পর, সমস্ত জগৎবাসী ধ্বংস হয়ে যাওয়ার পর বেদিন কাফিরের কবরের আজাব বন্ধ হয়ে যাবে। এই সুযোগে, আজাব বন্ধ হয়ে যাওয়ার সুযোগে তাদের একটা আরামের ঘুমে ধরে ঘুম, এক ঘুমে 40 বৎসর পার হয়ে যাবে। চল্লিশ বৎসর পরে আল্লাহ আবার আদেশ করবেন ইসরাফিল ফিরিস্তাকে দ্বিতীয় ফুক দেওয়ার জন্য। দ্বিতীয় ফুকের সাথে সাথে যত মানুষ ইতিপূর্বে মরে গেল আর মাটির সাথে মিশে গেল, এই 40 বৎসর পর্যন্ত একটানা অনবরত বৃষ্টি হবে। সেই বৃষ্টির পানিতে মাটিতে মিশে যাওয়া সমস্ত মানুষের শরীর আবার নতুনভাবে গঠিত হয়ে যাবে। 40 বৎসর পরে আল্লাহ আবার যখন সিংগায় ফুক দেওয়ার আদেশ করবেন, দ্বিতীয় ফুকের সময় প্রত্যেকটা মানুষের শরীরে তার রূহ গিয়া প্রবেশ করবে। প্রথম ফুকে ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয় ফুকে জিন্দা হবে। জিন্দা হওয়া মাত্রই দ্বিতীয় ফুকের পরপরই আল্লাহ ইসরাফিল ফিরিস্তাকে হুকুম দিবেন তৃতীয় দফা ফুক দেওয়ার জন্য। তৃতীয় দফার ফুকে মাটির নিচ থেকে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায়, পিপাসু অবস্থায়, শরীরের মাটি জারতে জারতে মাটির নিচ থেকে বের হয়ে দাঁড়াবে, এবং এই পৃথিবীটাই হবে হাশরের ময়দান। উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, কলিজাফাটা পিপাসু অবস্থায় দাঁড়াবে, দাঁড়িয়ে দেখবে এই পৃথিবীটাই হাশরের ময়দান। তবে আজকের পৃথিবী আর সেই দিনের পৃথিবীতে একটা উল্লেখযোগ্য বেশ কম থাকবে। আজকের পৃথিবীটা হলো গুল, কেমন গুল, ওই যে আসমান জমিন সব ব্যঙ্গে চুরমার হয়ে যাবে, পাহাড়গুলি ধুলা তুলার মতো হয়ে উড়ে যাবে। ওই সময়, ওই ইসরাফিল ফিরিস্তার প্রথম সিংগার ফুকের সময় জগৎ যে ধ্বংস হয়ে যাবে, সূর্য আকাশ থেকে খসে পড়ে যাবে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাবে, পাহাড়গুলি ধুনা তুলার মতো হয়ে উড়ে যাবে, এর মাধ্যমে এই গোলাকার পৃথিবীটা একটা সমতল মাঠে রূপান্তরিত হবে। বুঝুন, বলুন, ইসরাফিল ফিরিস্তার প্রথম সিংগার ফুকের পরে বর্তমান গোলাকার পৃথিবী গোলাকার থাকবে না সমতল মাঠে পরিণত হবে? এই মুর্দারা মাটির নিচ থেকে জিন্দা হয়ে দাঁড়িয়ে দেখবে এইটাই হাশরের মাঠ। এই গোলাকার পৃথিবীটা তখন হবে সমতল মাঠ, এবং মুর্দারা জিন্দা হয়ে দাঁড়িয়ে দেখবে এইটাই হাশরের মাঠ। সমস্ত মানুষ মাটির নিচ থেকে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, কলিজাফাটা পিপাসু অবস্থায় দাঁড়াবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পিপাসু উম্মতকে হাশরের মাঠে পিপাসা নিবারণ করাবার জন্য আল্লাহ আমাকে একটা কুয়া দান করেছেন। এই কুয়াটার নাম হাদিসের ভাষায় হাউজে কাউসার।
রাসূল বলেন সেই কুয়ার পানির রং দুধের চেয়ে বেশি সাদা, মধুর চেয়ে বেশি মিষ্ট, আর হাসরের মাঠের পিপাসা নিবারণ উপযোগী ঠান্ডা, মেশকে আম্বরের চেয়ে বেশি সুগন্ধ। আমার যে উম্মত হাউজে কাউসারের এক বিন্দু পানি পান করার সুযোগ লাভ করবে, অনন্তকাল পর্যন্ত আর কোনোদিন তার পানির পিপাসা হবে না। সেই দিন হাসরের মাঠে আমার উম্মতেরা দলে দলে আমার কাছে যাবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। আকাশে যে পরিমাণ তারকা আছে, আল্লাহ হাউজে কাউসারে এই পরিমাণ পিয়ালা দান করবেন আমাকে। আমার উম্মতকে আকাশের তারকার সমান অগণিত পিয়ালার দ্বারা হাসরের মাঠে আমার পিপাসু উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো, এরপরে আর তারা পিপাসু থাকবে না, এরপরে আর তারা পিপাসু থাকবে না। এমত অবস্থায় কোনো উম্মত হাউজে কাউসারের পানি পান করার আশায় হাউজের কাছে গিয়া যদি দেখে আমি নাই সেখানে, তাহলে সে তৃপ্ত হবে না নিরাশ হবে? রাসূল বলেন আমার একটা উম্মতে যেন কুয়ার কাছে গিয়া নিরাশ না হয়, এজন্য তোমরা কেউ হাউজে কাউসারের পাশে যাওয়ার আগে, তোমাদের সকলের আগে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হাউজে কাউসারের পাশে যাব। এরপরে আমার উম্মতেরা দলে দলে যাইতে থাকবে, আর আকাশের তারকার মতো অগণিত পিয়ালার দ্বারা আমি আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাতে থাকব। কিন্তু সেদিন আমার উম্মতের বহু দল এমনও যাবে হাউজে কাউসারের পাশে আমার কাছে, যারা আমাকে চিনবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও এদেরকে চিনব, এরা আমার উম্মতের বিভিন্ন দল, এরা আমার উম্মতের বিভিন্ন দল। কিন্তু এদেরকে হাউজে কাউসারের পানি পান করাবার আগেই আল্লাহর পক্ষ থেকে তাদের মধ্যে আর আমার মধ্যে আড়াল সৃষ্টি করে দেওয়া হবে। আমি আল্লাহকে জিজ্ঞাসা করব, আল্লাহ হাউজে কাউসার আমাকে দান করলেন আমার পিপাসু উম্মতকে পান করাবার জন্য, এরাও তো আমার উম্মতের বিভিন্ন দল, এদেরকে পান করাতে দিলেন না কেন, আড়াল করে দিলেন কেন? আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এরা আপনার তরিকাকে পছন্দ করেনি, এরা মন গড়া তরিকায় জীবনযাপন করেছে। তখন রাসূল বলেন আমি বলবো সুহকাদ সুহকাল লিমান গাইজারাবাদি, আমার পরে আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আমার তরিকাকে যারা পরিবর্তন করে দিয়েছে তাদের জন্য আমার হাউজে কাউসারের পানি নয়, তোমরা আমার থেকে দূরে সরে যাও, আমি তোমাদেরকে হাউজে কাউসারের পানি দেব দূরের কথা, আমি তোমাদের চেহারাও দেখতে চাই। আমাদের পরিষ্কারভাবে চিনা দরকার এরা কারা। বিভিন্ন আয়াত এবং তফসিরের বিবরণের দ্বারা পরিষ্কারভাবে বোঝা যায় কাল হাসরের মাঠে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের যে সমস্ত দল হাউজে কাউসারের পানির থেকে বঞ্চিত থাকবে এরা তিন দল লোক। কত দল? তিন দল। তিন দলের প্রথম দলের নাম মুরতাদ, প্রথম দলের নাম মুরতাদ। মুরতাদ কাকে বলে? আগে মুসলমান ছিল, পরে ইসলাম ধর্মে অবিশ্বাসী হয়ে গেল। বাংলাদেশে এমন মুরতাদ আছে কি? পুরাতন মুরতাদ না নতুন নতুন গজায়? নতুন নতুন গজায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ব্যাপারে কোরআনে বলেন ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হে মুমিন মুসলমানেরা, তোমাদের মধ্য থেকে কেউ যদি মুরতাদ হয়ে যায়, আগে মুসলমান ছিল পরে যদি মুসলমান না থাকে, আল্লাহ বলেন এই অবস্থায় যদি তার মরণ হয়, মুরতাদ যদি মুরতাদ অবস্থায় মরণ হয়, তাহলে তার দুনিয়ার জীবনও ধ্বংস, আখেরাতের জীবনও ধ্বংস। এই দুনিয়ার জীবন ধ্বংস হওয়ার, ধ্বংস বলারও একটা ব্যাখ্যা আছে, আখেরাতের জীবন ধ্বংস হওয়ারও ব্যাখ্যা আছে।
দুনিয়ার জীবন, মুরতাদের দুনিয়ার জীবন ধ্বংস হওয়ার যত ব্যাখ্যা, এর মধ্যে একটা ব্যাখ্যা হল মুরতাদ আল্লাহর জমিনে বসবাস করার অধিকার নাই। আল্লাহর জমিনে বসবাস করবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, এই অধিকার নাই। ওই যে গতকাল বলেছিলাম বেঁচে থাকার অধিকার নাই তিন দলের, মনে আছে? এর মধ্যে একদল মুরতাদ, মুরতাদের বেঁচে থাকার অধিকার নাই। মুসলমান সরকারকে আল্লাহ আদেশ করেছেন মুরতাদকে প্রাণদণ্ড দাও, মুরতাদকে প্রাণদণ্ড। কোনো মুসলমান সরকার যদি তার দেশের কোনো নাগরিক মুরতাদ হলে পরেও প্রাণদণ্ড না দেয়, এই দেশে যতটা মানুষ মুরতাদ হলো, প্রত্যেকটা মানুষ কেন মুরতাদ হলো, কাল হাশরের মাঠে আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে সরকারদের জবাব দিতে হবে। আমাদের বাংলাদেশ সরকার যেন এমন বিপদে না পড়েন, এই জন্য আমরা উলামায়ে কেরামের পক্ষ থেকে বারবার সরকারকে অনুরোধ জানাচ্ছি, মুরতাদদেরকে ফাঁসি দিন, কাল হাশরের মাঠে আপনাদের গলায় যেন ফাঁসি না লাগে। মুরতাদদেরকে ফাঁসি দেওয়ার জন্য উলামায়ে কেরামের পক্ষ থেকে সরকারকে অনুরোধ জানানো হচ্ছে কার স্বার্থে? সরকারের কি স্বার্থ? হয়তো এরার গলায় ফাঁসি দেবে আজকে, আর না হয় তোমার গলায় ফাঁসি লাগবে কালকে। তাহলে মুরতাদদেরকে ফাঁসি দেওয়া আলেমরা বলেন কার স্বার্থে? সরকারের স্বার্থে। কিয়ামতের দিন নবীর হাউজে কাউসারের পানি নসিব হবে না তিন দলের, মনে আছে কথা? এর মধ্যে এক দলের নাম মুরতাদ, দুই নম্বর দল। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মুসলমান উম্মত 73 দলে বিভক্ত হবে, এর মধ্যে একদল জান্নাতি আর 72 দল জাহান্নামি হবে। কি বলছেন রসুল? রসুলের উম্মত কত দলে বিভক্ত হবে? জান্নাতি কত দল? এক দল। আর জাহান্নামি কত দল? 72 দল। অতীতে আমি একাধিকবার আপনাদেরকে এই হাদিসের বিস্তারিত ব্যাখ্যা শোনাইছি, আজকে শুধু সংক্ষেপে বলছি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার উম্মতের 73 দলের কোন দলটা জান্নাতি হবে, আমাদেরকে চিনিয়ে দিন। আপনাদেরও কি চিনা দরকার? রাসূলের 73 দল উম্মতের মধ্যে 72 দল জাহান্নামি হবে, এক দল জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম চিনতে চাইলেন জান্নাতি দলটা কোনটা, আপনাদেরও কি চিনার দরকার? রাসূল জবাবে বলেন, আমার উম্মতের যে দল মন গড়াভাবে ইসলাম ধর্ম পালন করবে না, নবীর সুন্নত তরিকা মতে ইসলাম ধর্ম পালন করবে, সাহাবায়ে কেরামের অনুকরণে অনুসরণে ইসলাম ধর্ম পালন করবে, এরা হবে জান্নাতি দল। এই জন্যই মুহাম্মদ রাসূলুল্লাহর জান্নাতি উম্মতের দলটাকে আহলে সুন্নত ওয়াল জামাত বলা হয়। আহলে সুন্নত ওয়াল জামাতের অর্থই হলো আমি ইসলাম পালন করব আমার ব্যাখ্যা মতো নয়, আমি ইসলাম পালন করব নবীর সুন্নতের ব্যাখ্যা মতো, সাহাবায়ে কেরামের জামাতের ব্যাখ্যা মতো। অথচ আমাদের সমাজে যারা মন গড়া ব্যাখ্যা মতো ইসলাম পালন করে, এরাই নিজেরারে নিজেরা আহলে সুন্নত ওয়াল জামাত বলে ঢাকঢোল পিঠা, সাফাবাজির দ্বারা আহলে সুন্নত ওয়াল জামাত হয় না, দুইটা আদর্শের দ্বারা আহলে সুন্নত ওয়াল জামাত হয়। একটা আদর্শের নাম নবীর সুন্নত, আর একটা আদর্শের নাম সাহাবাগণের জমাত, এর অনুসারী যারা তারাই আহলে সুন্নত ওয়াল জামাত। একমাত্র এই দলটা হবে জান্নাতি, আর বাদবাকি 72 দল নবীর সুন্নতে ইসলাম পালন করবে না মন গড়া মতে, এরাও হাশরের মাঠে নবীর হাউজে কাউসারের পানির থেকে বঞ্চিত থাকবে। কত নম্বর দল? দুই নম্বর, বলে গেলেন। তিন দল মানুষ হাশরের মাঠে নবীর হাউজে কাউসারের পানির থেকে বঞ্চিত থাকবে, প্রথম দল মুরতাদ, দ্বিতীয় দল যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয় এরা হলো দ্বিতীয় দল। এদের মধ্যে আবার 72টা শাখা আছে, এই সেই আলোচনায় আমি যাচ্ছি না। দ্বিতীয় দল হলো যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়, যারা ইসলাম ধর্ম পালন করে
মন গড়া ব্যাখ্যা মতো। আমি যদি মন গড়া ব্যাখ্যার একটা উদাহরণ দেই, আশা করি আপনারা সহজে বুঝতে পারবেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবী রাসূলগণ ইন্তেকালের পরে তাদেরকে যখন রওজা শরীফে দাফন করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাথে সাথে জীবিত করে দেন। কোনো নবী রওজা শরীফের ভিতরে মুর্দা অবস্থায় থাকেন না, সমস্ত নবীগণ জীবিত হয়ে যান। আল্লাহ রসুল বলেন, আহিয়াউন ফি কুবুরিহিম, জীবিত হয়ে আপন আপন রওজা শরীফের ভিতরে থাকেন। দাফনের পরে নবী জিন্দা হয়ে রওজা শরীফের ভিতরে থাকেন। আপনি যদি বলেন বের হয়ে আমাদের অনুষ্ঠানে আসেন, আপনি নবীর তরিকা মতো নবী মানলেন না মন গড়া মতো নবী মানলেন? মন গড়া মতো নবী মানলে কাল হাসরের মাঠে হাউজে কাউসারের পানির থেকে বঞ্চিত থাকতে হবে। মন গড়া মতো আল্লাহ মানলে, মন গড়া মতো নবী রসুল মানলে, মন গড়া মতো ইসলাম পালন করলে কাল হাসরের মাঠে হাউজে কাউসারের পানির থেকে বঞ্চিত থাকতে হবে। শুধু সুন্নতে রাসূল আর জামাতে সাহাবার আদর্শ মতো যারা ইসলাম ধর্ম পালন করে তারা জান্নাতি দল হবে, তারা হাসরের মাঠে নবীর হাউজে কাউসারের পানি পান করবে। সেই কঠিন হাসরের দিনে যেদিন কলিজা ফাটা পিপাসু নিয়ে পিপাসু অবস্থায় মানুষগুলি উলঙ্গ অবস্থায় কবর থেকে জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের পিপাসা নিবারণের জন্য আল্লাহ হাউজে কাউসার দান করেছেন। নবী বলেন, আমার উম্মতের বিভিন্ন দল হাসরের মাঠে হাউজে কাউসারের পানির থেকে বঞ্চিত থাকবে। এরা সর্বমোট তিন দল। প্রথম দলের নাম মুরতাদ, দ্বিতীয় দলের নাম যারা সত্যিকারের অর্থে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়, যারা সত্যিকারের অর্থে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়, ইসলামের নামে আকিদা বিশ্বাস পোষণ করে মন গড়া ব্যাখ্যা মতো। নবী কি বলেছেন? নবীগণ দাফনের পরে মুর্দা থাকেন না জিন্দা থাকেন? বের হয়ে আসেন না ভিতরে থাকেন? ভিতরে থাকেন। আমি যদি যুক্তি দেই, টেলিভিশনের বক্তা যদি আমার ঘরে ঘরে আসতে পারে, আজরাইল ফিরিস্তা যদি মুর্দার ঘরে ঘরে আসতে পারে, মুনকার নাকের ফিরিস্তা যদি মুর্দার কবরে কবরে আসতে পারে, আকাশের চন্দ্র সূর্য যদি প্রতিদিন আমাদের সামনে আসতে পারে, তাহলে আমাদের নবী রওজা শরীফ থেকে বের হয়ে আসতে পারবেন না কেন? না এমন যুক্তি আজকাল দেওয়া হয় না। এরা আশিকে রসুল নবীর তরিকা মতো না মন গড়া মতো নবীর হাউজে কাউসারের পানির থেকে বঞ্চিত থাকবে। আল্লাহ রসুল বলেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউযি মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানী সুম্মা ইউহালু বাইনী ওয়া বাইনাহুম ফা আকুলু ইন্নাহুম মিন্নী ফায়ুকালু ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক আল্লাহ রসুল বলেন, তোমাদের সকলের আগে আমি হাউজে কাউসারের পাশে যাব, তারপরে আমার উম্মতেরা দলে দলে যেতে থাকবে, আমি আকাশের সম অগণিত পিয়ালার দ্বারা আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাতে থাকবে। সেদিন আমার উম্মতের বিভিন্ন দল হাউজে কাউসারের পানির থেকে বঞ্চিত থাকবে। কত দল? তিন। প্রথম দলের নাম মুরতাদ, দ্বিতীয় দল যারা সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার আদর্শ মতে নয় মন গড়া ব্যাখ্যা মতো ইসলাম পালন করে। গেল না দ্বিতীয় দল? তৃতীয় দল যারা শুধু আকিদার বেলায় মন গড়া নয়, আকিদা হয়তো সহি শুদ্ধ আছে কিন্তু আমল মন গড়া করে, মন গড়া আমল যারা করে, মন গড়া আকিদা যারা পোষণ করে, এদেরকে গুমরাহ পথভ্রষ্ট বলা হয়, আর মন গড়াভাবে আমল যারা করে এদেরকে বেদাতি বলা হয়। মন গড়া আকিদা পোষণ করনেওয়ালার নাম গুমরাহ, আর মন গড়া আমল করনেওয়ালাদের নাম বেদাতি।
তাহলে যে তিন দলে হাসরের মাঠে নবীর হাউজে কাউসারের পানির থেকে বঞ্চিত থাকবে, সংক্ষেপে তিন দলের প্রথম দলের নাম মুরতাদ, দ্বিতীয় দলের নাম গুমরা, তৃতীয় দলের নাম বেদাতি। তিনটা নাম মনে থাকবে বলুন। হাসরের মাঠে নবীর হাউজে কাউসারের পানির থেকে বঞ্চিত থাকবে কত দল? প্রথম দলের নাম, দ্বিতীয় দলের নাম, তৃতীয় দলের নাম, এই তিন দল কঠিন হাসরের দিন নবীর হাউজে কাউসারের পানির থেকে বঞ্চিত থাকবে। মাটির নিচ থেকে জীবিত হয়ে দাঁড়াবার সময়ই এত কঠোর পিপাসা হবে, মনে করবে পিপাসার ব্যাপকতার কারণে, মনে করবে সাত সমুদ্রের পানি একসাথে পান করলেও আমার পিপাসা নিবারণ হবে না। এমন পিপাসা নিয়ে যারা হাসরের মাঠে দাঁড়াবে, অথচ পিপাসা নিবারণের জন্য যে হাউজে কাউসার দেওয়া হইল সেই হাউজে কাউসারের পানির থেকে বঞ্চিত থাকবে। চিন্তা করে দেখুন, 50,000 বৎসর পর্যন্ত হাসরের মাঠে এরা কত বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে থাকতে হবে। সেই বিপদ থেকে বাঁচার, 50,000 বৎসর পর্যন্ত যেন হাসরের মাঠে কলিজাফাটা পিপাসা নিয়ে দাঁড়িয়ে থাকতে না হয়, তার জন্য আমাদের দুনিয়ার জীবনেই সতর্কতা অবলম্বন করতে হবে, আমাদের ইমান হেফাজতে রাখতে হবে, আমাদের কেউ যেন মুরতাদ হয়ে না যায়, আমাদের আকীদা সংশোধিত হতে হবে, কেউ যেন সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবা ছাড়া মনগড়া যুক্তি দিয়া ধর্ম পালন না করে, আমাদের আমল সংশোধিত রাখতে হবে, আমাদের কেউ যেন বেদাতি হইয়া না যায়। যেই ব্যক্তি মুরতাদ হইল না, যেই ব্যক্তি গুমরা হইল না, যেই ব্যক্তি বেদাতি হইল না, সেই ব্যক্তির নসিব হবে কাল হাসরের মাঠে নবীর হাউজে কাউসারের পানি। বুঝে থাকলে বলুন, কাল হাসরের মাঠে আপনাদের সকলের এই হাউজে কাউসারের পানির দরকার আছে। তাইলে কতটা জিনিসের ব্যাপারে সতর্ক থাকতে হবে? তিনটা। আমাদের কেউ যেন মুরতাদ হইয়া না যায়, আমাদের কেউ যেন গুমরা না হইয়া যায়, আমাদের কেউ যেন বেদাতি হইয়া না যায়। তাহলে আপনার জন্যই আল্লাহ আমাদের নবীকে হাউজে কাউসারের পানি দান করেছে। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, হাসরের মাঠে এই রকম বিপজ্জনক অবস্থায় আল্লাহ কুরআনের আয়াতে পরিষ্কার ভাষায় বলেছেন, 50,000 বৎসর দাঁড়িয়ে থাকতে হবে উলঙ্গ অবস্থায় এক জায়গায়। কি অবস্থায়? কত জায়গায়? উলঙ্গ অবস্থায় এক জায়গায়। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, হাসরের মাঠের মানুষগুলি যে 50,000 বৎসর পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে, জায়গার পরিমাণ কত? জবাব লিখেছেন, দুই পায়ের তালুর নিচে পড়ে যত। দুই পায়ে দাঁড়াইলে দুই পায়ের তালুর নিচে যে পরিমাণ মাটি হয়, এর বেশি জায়গাই পাবে না হাসরের মাঠে দাঁড়াবার। আজকের থেকে মনে রাখুন, হাসরের মাঠে কি পরিমাণ জায়গায় 50,000 বৎসর দাঁড়িয়ে থাকতে হবে, পায়ের তালুর নিচে পড়ে যে পরিমাণ জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে কতদিন? 50,000 বৎসর। আবার যদি মুরতাদ হইয়া যায় অথবা গুমরা হইয়া যায়, আবার যদি বেদাতি হইয়া যায়, তা 50,000 বৎসর দাঁড়িয়ে থাকতে হবে তৃপ্ত অবস্থায় না পিপাসু অবস্থায়? ভিতরের অবস্থা পিপাসু, বাইরের অবস্থা? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বর্তমান আকাশের সূর্যে যে পরিমাণ তাপ আছে, এর চেয়ে 70 গুণ তাপ নূতনভাবে সূর্যটা সৃষ্টি করা হবে। ইসরাফিল ফিরিস্তার সিঙ্গার ফুকে যে, প্রথম দফার ফুকে যে সূর্য আকাশ থেকে খসে পড়ে গিয়েছিল, চুরমার হয়ে গিয়েছিল, সেই সূর্যটাকে আবার নূতনভাবে বানানো হবে। বর্তমান আকাশের সূর্যে যে পরিমাণ তাপ আছে, এর থেকে 70 গুণ বেশি তাপ বর্ধিত করে দেওয়া হবে। সেই সূর্যটাকে হাসরের মাঠের মানুষের মাথার আধ হাত উপরে রাখা হবে। আধুনিক বিজ্ঞানীরা বলেন, এই সূর্যটা পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। কত দূরে?
9,30,000,000 মাইল দূরে আছে যেই তাপ নিয়া হাসরের মাঠে এই সূর্য নূতনভাবে সৃষ্টি করা হবে, এর থেকে 70 গুণ তাপ বেশি দিয়া 9,00,000,000 মাইল দূরে থাকবে, না মাথার 9 ইঞ্চি উপরে রাখা হবে। তখন হাসরের মাঠের মানুষগুলির অবস্থা কি হবে? যদি মুরতাদ হয়, যদি গুমরা হয়, যদি বেদাতি হয়, এমনি কলিজা ফাটা পিপাসু নিয়ে দাঁড়াবে, তার মধ্যে আবার এই সূর্যকে 70 গুণ বর্ধিত তাপ অবস্থায় 9,00,000,000 মাইল দূরের সূর্য মাথার 9 ইঞ্চি উপরে রাখা হবে, ঠাই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ বলেন 150,000 বছর। এই সংক্ষিপ্ত আলোচনার দ্বারা কি আপনাদের বুঝে আসলো হাসরের মাঠের অবস্থা কত মামুলি না ভয়াবহ? এইটার নাম হইল কিয়ামতের ভয়াবহ অবস্থা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, সেই দিন এই যে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত একটা আদম সন্তানকেও ছেড়ে দেওয়া হবে না। 5 প্রশ্নের জবাব হাসরের মাঠে প্রতিটি মানুষের দিতে হবে আল্লাহর কাছে। কত প্রশ্নের জবাব? 5 প্রশ্ন। প্রথম প্রশ্ন হবে, আন উমারিহি ফিমা আফনা, দুনিয়ার জীবনটা কোন কাজে বিলীন করে এসেছ? 2 নম্বর প্রশ্ন হবে, আন সাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল কোথায় বিসর্জন দিয়েছ? 3 নম্বর প্রশ্ন হবে, দুনিয়ার জীবনে যত মাল কামাই করেছ হালাল উপায়ে করেছ না হারাম উপায়ে করেছ? 4 নম্বর প্রশ্ন হবে, দুনিয়ার জীবনে যত মাল খরচ করেছ হালাল কাজে খরচ করেছ না হারাম কাজে খরচ করেছ? 5 নম্বর প্রশ্ন হবে, দুনিয়াতে আল্লাহর হুকুম রাসুলের তরিকা যে পরিমাণ জানতে পেরেছ তার মধ্যে কি পরিমাণ আমল করেছ? রাসুল বলেন, এই 5 প্রশ্ন না করে একটা আদম সন্তানকেও হাসরের মাঠে ছেড়ে দেওয়া হবে না। উলঙ্গ অবস্থায়, পিপাসু অবস্থায়, উত্তপ্ত সূর্যের 9 ইঞ্চি নিচে মাথা রেখে একটানা 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। যারা মুরতাদ হইল না, যারা গুমরা হইল না, যারা বেদাতি হইল না, তাদেরকে সেই কঠিন হাসরের মাঠে উত্তপ্ত সূর্যের তাপ থেকে বাঁচাবার জন্য আল্লাহ তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। আমার কথা বুঝে থাকলে বলুন, সূর্যের নিচে দাঁড়িয়ে থাকতে চান পিপাসু অবস্থায় 50,000 বছর, না আল্লাহর আরশের নিচে ছায়া পেতে চান? আল্লাহর আরশের ছায়ার নিচে রাসূল বলেন 7 দল মানুষকে ছায়া দেওয়া হবে। কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে কত দল মানুষকে ছায়া দেওয়া হবে? 7 দল। এর মধ্যে 1 দল রাসূল বলেন, শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, যেই ব্যক্তি যৌবন কাল থেকে আল্লাহর এবাদতে লিপ্ত। কোন কাল থেকে? যৌবন কাল থেকে আল্লাহর এবাদতে লিপ্ত। আর আমাদের সমাজে অনেক বাবার ছেলে যৌবন পার হয়ে গেলে পরেও বলে, যদি জিজ্ঞাসা করেন নামাজ পড়ে না কেন, বলে তার নামাজের সময় হয়নি। নামাজের সময় কখন হয়? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইজা বালাগু 7 সিনিন ওয়াদরিবুহুম ইজা বালাগু 10। হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের সন্তানেরা ছেলে হোক অথবা মেয়ে হোক, 7 বৎসরের সময়, 7 বৎসর বয়সে তাদেরকে নামাজের আদেশ করো। 10 বৎসর বয়স্ক কোনো মুসলমানের বাচ্চা যদি নামাজ পড়তে না চায়, রাসূল বলেন তাকে শাসন করে নামাজি বানাও। বলেন, মুসলমানের সন্তানকে নামাজি বানাবার বয়স কোনটা? 7 থেকে 10। 17 থেকে 27 বৎসর হইলেও মা বাপে কয় নামাজের সময় হইছে না। বুঝলেন নামাজের সময় কখন হয়? কথায় কথায় নামাজের কথা যেহেতু আসলো, হাসরের মাঠে নামাজের হিসাবটা কিভাবে হবে একটু বলি শুনুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমলের ব্যাপারে হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আমলের ব্যাপারে হাসরের মাঠে সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের।
রাসুল বলেন যেই ব্যক্তি নামাজের হিসাবে খালাস পাবে সেই ব্যক্তি অন্যান্য সমস্ত হিসাবে খালাস পাবে। যেই ব্যক্তি নামাজের হিসাবে ধরা পড়বে সেই ব্যক্তি অন্যান্য সমস্ত বিষয়ের হিসাবে ধরা পড়বে। এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, যার নামাজ ঠিক তার জীবনের সব ঠিক, যার নামাজে গণ্ডগোল তার জীবনের সব কিছুতে গণ্ডগোল। তাই রাসুল বলেন হাশরের মাঠে নামাজের হিসাব সর্বপ্রথম শুরু হবে, এই নামাজের হিসাবে যেই ব্যক্তি খালাস পাবে সেই ব্যক্তি অন্যান্য সকল কাজের হিসাব থেকে খালাস পাবে। এরপরে রাসুল বলেন কোনো বান্দার নামাজের হিসাব করতে গিয়ে যদি দেখা যায় মাঝে মধ্যে কোনো ফরজ নামাজে ব্যতিক্রম হয়েছে তার, আমরা যারা নিয়মিতভাবে নামাজ পড়ি আমাদেরও মাঝে মধ্যে পাঁচ বেলার ফরজ নামাজটা পড়তে কোনো কোনো সময় ব্যতিক্রম হয় কি না, যেমন অগত্যা একদিন ফজরের সময় এক ব্যক্তির ঘুম ভাঙল না, ঠিক মতো ফরা হইল না, ব্যতিক্রম হইল, এটা কিন্তু অগত্যা বলা হয়েছে। অগত্যা নিয়মিত অভ্যাস বানালে হবে না, যে ব্যক্তি নিয়মিত অভ্যাস বানায় ফজরের নামাজ সূর্য উদয়ের পরে পড়ার এই ব্যক্তি নামাজ কাজা করার গুনায় গুণাগার হবে। আর যে ব্যক্তি অভ্যাস বানাইছে না নিয়মিতই ফজরের নামাজ সূর্য উদয়ের আগে পড়ে, অগত্যা একদিন ঘুম ভাঙল না ফজরের নামাজটা সূর্য উদয়ের আগে পড়তে পারল না, বলুন অভ্যাসগতভাবে না অতর্কিতভাবে? এইরকম অতর্কিতভাবে অগত্যা যদি কারো কোনো ফরজ নামাজে ব্যতিক্রম ধরা পড়ে হাশরের মাঠের হিসাবে, রাসুল বলেন আল্লাহ ফিরিশতাদেরকে বলবেন দেখো তার আমল নামায় কোনো সুন্নত নফল নামাজ আছে কিনা। ফিরিশতারা বলবেন আছে। আল্লাহ বলবেন আমার এই বান্দার আমল নামার 70 রাকাত সুন্নত নফল নামাজের দ্বারা এক রাকাত ফরজ নামাজের যে ব্যতিক্রম হইল এর এক রাকাতের প্রতিফুরন দিয়া দাও। তাহলে যেদিন আমি অগত্যা ফজরের সময় ঘুম না বাংলার কারণে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তে পারলাম না, হাশরের মাঠে আমার সেদিনের ফজরের 2 রাকাত ফরজ নামাজের ক্ষতিপূরণ কত রাকাত সুন্নত নফলের দ্বারা হবে? 241। এক রাকাতের ক্ষতিপূরণ হবে 70 রাকাত দিয়া, 2 রাকাতের ক্ষতিপূরণ হবে 140 রাকাত দিয়ে। এই হাদিসটা বুঝলে সুন্নত নামাজে নবীর উম্মতের আর অবহেলা থাকতে পারে না। আমাদের বর্তমান সমাজে এমন কিছু অত্যাধুনিক চরমপন্থী মুসলমানের আবির্ভাব হয়েছে যারা বলে সুন্নত নামাজের দরকার নাই, জুম্মার ফরজ নামাজের আগের 2 রাকাত কাবলাল জুম্মা পড়ারও দরকার নাই, জুম্মার ফরজ নামাজের পরে 4 রাকাত বাদাল জুম্মা পড়ারও দরকার নাই, ফরজ কান ফললেই হয়, এমন কথা কেউ বলে কি না? যারা বলে এদেরকে জিজ্ঞেস করি তোমার জীবনে কোনোদিন 2 রাকাত ফরজ নামাজ ব্যতিক্রম হয়েছে কি না? মুঠে 2 রাকাত ওই না ওরে, তা ক্ষতিপূরণ দিবা কি দিয়া? কাবলাল জুম্মাও যদি পড়ো না বাদাল জুম্মাও যদি পড়ো না। আমাদের সমাজে আরও আন্দোলন চলেছে তারাবির নামাজ 20 রাকাত পড়া লাগবে না, 8 রাকাত পড়লেই হয়, চলছে নি আন্দোলন। এই 8 রাকাতের নাম তারাবি নয়, এটার নাম তাহাজ্জুদ, এটা প্রথম রাতের নামাজ নয়, এটা শেষ রাতের নামাজ, এটা জমাতে পড়ার নামাজ নয়, এটা একা একা পড়ার নামাজ। কথা বুঝলেন? বুঝে থাকলে বলুন 8 রাকাতের নাম তারাবি না তাহাজ্জুদ? প্রথম রাতের না শেষ রাতের? জমাতের নামাজ না একা পড়ার নামাজ? কাজেই তাহাজ্জুদ আর তারাবি এক কথা নয়, তাহাজ্জুদও 8 রাকাতের বেশি আছে। তাহাজ্জুদ আল্লাহর রাসূল কোনোদিন 6 রাকাত করেছেন? কোনোদিন 8 রাকাত করেছেন? কোনোদিন 10 রাকাত করেছেন? কোনোদিন 12 রাকাতও করেছেন? স্বাস্থ্যের অবস্থা দিয়া তাহাজ্জুদের নামাজ রাসূল পড়েছেন, রাকাতের বেশ কম করেছেন, কিসের বেশ কমে? সুস্থতার বেশ কম। কিন্তু তারাবিহের নামাজ কমপক্ষে 20 রাকাত পড়েছে, তারাবিহের নামাজ কমপক্ষে কত রাকাত? 20 রাকাত। যারা ফলে এই 20 রাকাত নামাজ নাই, এরা কি
আপনাদের হাসরের মাঠে যখন ফরজ নামাজের হিসাবে ব্যতিক্রম ধরা পড়বে, তখন যারা নবীর উম্মতকে সুন্নত নামাজ থেকে দূরে সরাই আনতে চায়, এরা কি নামাজের হিসাবের সময় উম্মতের খালাসের ব্যবস্থা করতে চায় না উম্মতকে ফাঁসাবার ব্যবস্থা করতে চায়? এই কথাটা বুঝলেই আপনারা এদেরকে চিনতে পারবেন, এরা আপনাকে আপনাদেরকে খালাস করার কাজে নাই, এরা আপনাদেরকে ফাঁসাবার কাজে আছে। সেই কঠিন হাসরের দিনে বুঝে থাকলে বলুন সর্বপ্রথম আমলের মধ্যে কোন আমলের হিসাব হবে? পাঁচ বেলার ফরজ নামাজের মধ্যে কোনোদিন ব্যতিক্রম হয়ে থাকলে এক রাকাত ফরজ নামাজের ক্ষতিপূরণ কত রাকাত সুন্নত এবং নফলের দ্বারা হবে? 70 রাকাত সুন্নত এবং নফলের দ্বারা হবে। সুতরাং সুন্নত নামাজ যাই যতই কম পড়া যায় ততই ভালো, না যতই বেশি পড়া যায় ততই ভালো। এই শিক্ষাটা আমাদের এই কিয়ামতের দিনের নমাজের হিসাব থেকে এই শিক্ষাটা আমাদের গ্রহণ করা দরকার। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, হাসরের এই কঠিন হাসরের দিনে এই ভয়াবহ অবস্থার মধ্যে তিনটা অবস্থা থাকবে সবচেয়ে বেশি ভয়ঙ্কর। হাসরের মাঠে তিনটা অবস্থা হবে সবচেয়ে বেশি ভয়ঙ্কর। এর মধ্যে একটা হবে আমল নামা হাতে দেওয়ার সময়, দ্বিতীয়টা হবে আমল নামা ওজন করার সময়, তৃতীয়টা হবে পুলসিরাতের পুল পার হওয়ার সময়। মনে রাখতে পারবেন হাসরের মাঠে সবচেয়ে কঠিন অবস্থা কত সময়? এক নম্বর আমল নামা হাতে দেওয়ার সময়, দুই নম্বর আমল নামা ওজন করার সময়, তিন নম্বর পুলসিরাত পার হওয়ার সময়। এই তিন সময়ে সমস্ত নবী রসুলগণ পর্যন্ত আল্লাহর ভয়ে ভীত হয়ে নিজের উম্মতের কথা, নিজের আত্মীয় স্বজনের কথা ভুলে গিয়ে বলতে থাকবেন, ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি, হে আল্লাহ আমার জান বাঁচাও, আমার জান বাঁচাও, আমার জান বাঁচাও। শুধুমাত্র মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠের সেই তিনটা কঠিন মুহূর্তেও উম্মতকে বলবেন না, রসুল বলবেন ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। মনে রাখতে পারবেন হাসরের মাঠে বেশি কঠিন মুহূর্ত হবে কতটা? এক নম্বর আমল নামা হাতে দেওয়ার সময়, দুই নম্বর আমল নামা ওজন করার সময়, তিন নম্বর তুলসিরাত পার হওয়ার সময়। আমল নামা হাতে দেওয়ার সময় যার আমল নামা ডান হাতে আসবে সেই জান্নাতি সাব্যস্ত হবে। আমল নামা হাতে দেওয়ার সময় যার আমল নামা ডান হাতে আসবে সেই জান্নাতি সাব্যস্ত হবে, যার আমল নামা বাম হাতে আসবে সেই জাহান্নামী সাব্যস্ত হবে। এই জন্য এই মুহূর্তে আমল নামা হাতে দেওয়ার সময় একমাত্র আমাদের নবী ছাড়া সমস্ত নবী রসুলগণ পর্যন্ত ডান হাতে আমল নামা পাওয়ার অপেক্ষায় থাকবেন এবং সেই অপেক্ষায় অপেক্ষায় নিজের উম্মতকে, নিজের আত্মীয় স্বজনকে ভুলে যাবেন। যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে স্বাভাবিক অবস্থায় নয়, বুক ছিদ্র করে বুক দিয়ে ডান বাম হাত ঢুকানো হবে, পিঠ ছিদ্র করে পিছন দিক দিয়ে বাম হাত বের করা হবে, সেখানে আমল নামা দিয়ে তার গার মস্কাইয়া চেহারা পিছন দিক দিয়ে নিয়া আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পরে দেখো দুনিয়ার জীবনে কি আমল করে এসেছো। বলেন আমল নামা হাতে দেওয়ার মুহূর্তটা স্বাভাবিক না অত্যন্ত বিপজ্জনক? যার আমল নামা বাম হাতে আসবে তার ধ্বংস ছাড়া উপায় নয়। গেল একটা মুহূর্ত, দুই নম্বর আমল নামা ওজনের সময়। আল্লাহ ফাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়ামা আদরাকা মা হিয়া নারুল হামিয়া।
যার আমলনামা ওজনের সময় নেকির পাল্লা বাড়ি হবে সে জান্নাতি সাব্যস্ত হবে। আমলনামা ওজনের সময় যার নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা বাড়ি হবে, সে জাহান্নামী সাব্যস্ত হবে। আমি অতীতে আপনাদেরকে বলেছি, আজকে আবারও বলতে চাই, নেকির পাল্লা বাড়ি হয় কিভাবে আর গুনার পাল্লা বাড়ি হয় কিভাবে। খামখেয়ালি করে গুনা করলে একটা গুনার পাল্লা সারা জীবনের সমস্ত নেকির পাল্লার থেকে বাড়ি হয়ে যায়। বলেন, গুনার পাল্লা ঠেকাব শত গুণা করলে গুনার পাল্লা বাড়ি হয়, না অবহেলা করে গুনা করলে গুনার পাল্লা বাড়ি হয়? উদাহরণস্বরূপ, এক ব্যক্তি অসুস্থতার কারণে একদিন নামাজ পড়তে পারল না, একদিন উজুর ফানি না হওয়ার কারণে নামাজ পড়তে পারল না, একদিন তায়াম্মুমের মাটি না হওয়ার কারণে নামাজ পড়তে পারল না, একদিন গাড়ির ভিতরে নামাজের জায়গা না হওয়ার কারণে নামাজ পড়তে পারল না, একদিন গাড়ি ধরার জন্য দৌড়তে দৌড়তে ইসিন যাইতে যাইতে গাড়ির নামাজের সময় পার হয়ে গেল, কোন দিন খাম খিয়ালি করে নামাজ কাদা করলো? একদিনও না। আর এক ব্যক্তি বসে বসে, একদিকে নামাজ হচ্ছে আর একদিকে সে বসে বসে গল্প গুজব করছে, এই গল্প গুজব করে নামাজ না পড়ার মতো মুসলমান আসেনি সমাজ? এরার একটা গুনার পাল্লা এত বাড়ি হবে, একটা এক বেলার নামাজ না পড়ার গুনার পাল্লা এত বাড়ি হবে, প্রথম লোকটার সারা জীবনের নামাজ না পড়ার গুনার পাল্লা এত বাড়ি হবে না। আমার কথা বুঝে থাকলে বলুন, আমাদের বর্তমান সমাজের মুসলমানেরা হালকা ওজনের গুণা করে না ভারী গুণা করে? বলেন, গুনার পাল্লা বাড়ি হলে কি হবে? জাহান্নামে যেতেই হবে। এই কারণে খাম খেয়ালি করে আমরা যেন কোনো গুণা না করি, অবহেলা করে অলসতা করে কোনো গুণা যেন কোনো দিন না করি। এই তফসিরুল কোরআন সম্মেলন থেকেই এই সবক নিয়ে যেতে হবে, তবেই শুধু হাসরের মাঠে আমল নামা ওজনের সময় আমার গুনার পাল্লা বাড়ি হবে না, আমার নেকির পাল্লা বাড়ি হবে। গুনার পাল্লা বাড়ি হয় অবহেলা করে গুণা করলে, সোয়াবের পাল্লা বাড়ি হয় সহিনিয়তে এবং নবীর তরিকা মতে সোয়াবের কাজ করলে। সোয়াবের পাল্লা বাড়ি হয় সহিনিয়তে সোয়াবের কাজ করলে, নবীর তরিকা মতে সোয়াবের কাজ করলে সোয়াবের পাল্লা বাড়ি হয়। কথাটা অনেক লম্বা আলোচনা সাপেক্ষ, আমি অতীতে আপনাদেরকে অনেকবার বলেছি, এই জন্য আজকে শুধু সংক্ষেপে বলছি, নেকির পাল্লা বাড়ি হওয়ার শর্ত হল সর্বমোট তিনটা। এক নম্বর, নেক আমল করতে আল্লাহর ঈমান থাকতে হবে। দুই নম্বর, নেক আমলটা সহি নিয়তে করতে হবে। তিন নম্বর, নেক আমলটা মন গড়া যুক্তিতে না করে নবীর সুন্নত তরিকা মতে করতে হবে। কোন পাল্লা বাড়ি হবে? সওয়াবের পাল্লা বাড়ি হবে। এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, হাশরের মাঠে বান্দার আমল নামা যখন ওজন হবে, নেকির পাল্লা বাড়ি হইলে আমি জান্নাতি সাব্যস্ত হব, গুনার পাল্লা বাড়ি হলে জাহান্নামে যেতে হবে, এই চিন্তায় প্রত্যেকটা বান্দা আমল নামা ওজনের সময় নিজের আত্মীয় স্বজনের কথা ভুলে যাবে, মা বাবার কথা ভুলে যাবে, বিবি বাচ্চার কথা ভুলে যাবে, আগে দেখি আমার নেকির পাল্লা বাড়ি হয় কিনা সেই চিন্তায় বিমূর থাকবে, আর আল্লাহকে বলবে, ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি, হায় আল্লাহ আমার জান বাঁচাও, আমার জান বাঁচাও। আমল নামা ওজনের সময়টা হইল কত নম্বর মুহূর্ত? কঠিন মুহূর্তের দুই নম্বর। তিন নম্বর মুহূর্ত হইল পুল সিরাত পার হওয়ার সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়া কানা যালিকা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। একটা মানুষকেও আমি জাহান্নামের আগুনের উপর দিয়া পুল সিরাতের পুল পার না করাইয়া ছাড়ব না। জাহান্নামের আগুনের উপর দিয়া পুল সিরাত পার হইতে পারলে জান্নাতে যাবে, না হইতে পারলে জাহান্নামে যাবে। সুতরাং বুঝে থাকলে বলুন, পুল সিরাতের পুল পার হওয়ার মুহূর্তটা মামুলি না অত্যন্ত কঠিন? তাহলে কিয়ামতের ভয়াবহ অবস্থার ভিতরেও তিনটা আছে মারাত্মকভাবে ভয়াবহ। একটা হলো আমল নামা হাতে দেওয়ার সময়, আরেকটা হলো আমল নামা ওজনের সময়, আরেকটা হলো পুল সিরাত পার হওয়ার সময়। এই তিনও বিপদের সময় হাসরের মাঠে পিপাসা নিবারণের ব্যবস্থা কি তাও আমি আপনাদেরকে বলে দিয়েছি। মুসলমান কোনোদিন মুরতাদ হওয়া যাবে না, মুসলমান গুমরা হলে চলবে না, মুসলমান বেদাতি হলে চলবে না। হাসরের মাঠে হাউজে কাউসারের পানি পাইতে হইলে,
আমল নামা ডান হাতে পাইতে হইলে আমল নামার ডান হাতে পাওয়ার আমল জীবনবর করতে হবে। নেকির পাল্লা বাড়ি হইতে চাইলে নেক আমল তিন শর্ত মতে করতে হবে। পুল সিরাতের পুল পার হতে হইলে নেক আমল উজনদার করতে হবে, গুনাহ থেকে তওবা করতে হবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সেই কঠিন হাশরের বিচারে নাজাত পাওয়ার পথ এই দুনিয়াতেই গ্রহণ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।